প্রথম বর্ষের ছেলেরা, তোমাদের জন্য আমার আজকের আয়োজন হচ্ছে মহাবিষ্কার যুগ, বা আমরা বলতে পারি মহাবিষ্কার যুগের যে সামুদ্রিক অভিযানগুলো হয়েছিল সেগুলো। মহাবিষ্কার যুগ মানুষের তো জানার শেষ নাই, মানুষ খালি জানতেই আগ্রহ প্রকাশ করে, জানতেই আগ্রহ প্রকাশ করে। আমরা প্রাচীন যুগ বা গ্রিক যুগে জেনেছি বা রোমান যুগে জেনেছি যে তারা ওই অঞ্চলটিতেই ছিল এবং তারা মনে করতো পৃথিবী একটি স্থির এবং ওইখানেই পৃথিবীর সীমাবদ্ধতা রয়ে গেছে। কিন্তু যখনই মানুষই জানতে চেষ্টা করেছে যে আমি কি জানবো কি জানবো না, তখন তার মধ্যে থেকে এই যে জানার আগ্রহ, এবং তারা কি করে, এই যে বড় বড় মহাসাগরগুলো সেগুলো অভিযানে নামে। সেই অভিযান থেকেই যেগুলো সৃষ্টি হয়েছিল সেটা, সেই অভিযানগুলো যে সময়ে পরিচালিত হয়েছিল সেটাকে আমরা বলে থাকি মহাআবিষ্কার যুগ। মূলত 15 থেকে 18 শতক পর্যন্ত কালকে আবিষ্কারের মহাযুগ বলা হয়। এই সময় ইউরোপীয়রা তাদের দুঃসাহসিক অভিযান পরিচালনা করে এবং নতুন নতুন দেশ মহাদেশ আবিষ্কার করে। ঠিক আছে, মহাআবিষ্কার যুগের মূল কারণগুলো ছিল রেনেসাঁ প্রসূত দৃষ্টিভঙ্গি। তাদের মধ্যে যে একটা রেনেসাঁ ছিল বা নবজাগরণের সৃষ্টি হয়েছিল, সেই জাগরণ থেকে তারা আরো জানতে চায় যে আমাদের এটুকুই কি সীমাবদ্ধ নাকি আরো কিছু আছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর প্রযুক্তির ব্যবহার, তারা তখন কিছু নতুন নতুন আবিষ্কার, সেই আবিষ্কার থেকে তারা আরো জানার আগ্রহ প্রকাশ করে। তাদের দেশে যে অর্থনৈতিক সমস্যা ছিল সেই সমস্যা নিরোধনের জন্য তারা আরো বেশি অর্থনৈতিক অঞ্চল খুঁজতে যায়। সেই অর্থনৈতিক অঞ্চল খোঁজার সময় মূলত এই সমস্যার সমাধানের জন্য মূলত তাদের এই কি আবিষ্কার। তারপর হচ্ছে বাণিজ্যে, তারা তাদের বাণিজ্যটাকে আরো বেশি সম্প্রসারণ করা লাগবে, প্রাচ্যে পাশ্চাত্যে এই সব অঞ্চলে আরো বেশি সম্প্রসারণের লক্ষ্যে মূলত এই রেনেসাঁ বা আবিষ্কার করা তার নেশায় তারা নামে। এছাড়াও ধর্ম প্রচার বলতে পারো, যে সময় আমরা বলি যে খ্রিস্টান ধর্ম সে সময় সর্বাধিক প্রচলিত হয়েছিল 15 থেকে 18 শতকে। তারপরে নতুন রাজ্য, তাদের মধ্যে একটা নেশা ধরে গিয়েছিল যে আমরা নতুন নতুন রাজ্য চাই, শুধু একটা রাজ্যতে হবে না, এই যে নতুন নতুন রাজ্য বা উপনিবেশ স্থাপন। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা তাদের যে জানার আগ্রহ, সেই জানার আগ্রহ থেকে মূলত যে সামুদ্রিক অভিযান সেটাকে এই যে পরিচালনা করেছিল সেই সময় সেটাকে বলা হয়েছে যে মহা আবিষ্কার যুগ। মহা আবিষ্কার যুগের সূচনা করেছিলেন প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। 15 শতকে প্রারম্ভে সমুদ্রে নৌ অভিযান পরিচালনার জন্য তিনি এক ব্যাপক পরিকল্পনা করেন, যদি সে নিজেও কখনো সমুদ্র অভিযানে যাননি। কিন্তু সে তার যে নাবিকরা ছিল তার দেশে, তাদেরকে সে প্রণোদনা বা তাদেরকে সে বিভিন্ন রকমের সাহায্য করে বিভিন্ন জায়গায় উৎসাহ প্রেরণ করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তৈরি করেন। এদের মধ্যে পর্তুগিজ নাবিকদের সর্বাধিক উল্লেখযোগ্য, তাদের অভিযানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলোই আমরা জানবো এই মহা আবিষ্কার যুগে। মহাবিষ্কার যুগে যে সমস্ত ভৌগোলিক নাবিকগণ মূলত বা ভৌগোলিক না যে সমস্ত নাবিকগণ তাদের অভিযান পরিচালনা করেছিলেন, তাদের মধ্যে ছিল ভাস্কো দা গামা, কলম্বাস, ম্যাগিলান, কুক প্রমুখ। আমরা তাদেরই কিছু আবিষ্কার সম্পর্কে এখানে জানব। প্রথমেই যে আছে তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা যে সকল ভাস্কো দা গামা তিনি 1497 সালের 8ই জুলাই সমুদ্র যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে দেখা যায় যে 1498 সালের 16ই মে তিনি উত্তমাশা অন্তরীপ হয়ে এই পথটি অতিক্রম করে সে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায়। ঠিক আছে, এই হচ্ছে ভাস্কো দা গামার রাস্তা, সে এখান থেকে এই পর্যন্ত যায়। যে ভৌগোলিক তাৎপর্য যে রয়ে গেছে, মানে তিনি যে কালিকট বন্দরে পৌঁছান, তার মানে স্পেনের সাথে এই অঞ্চলের সাথে ইউরোপের সাথে মূলত ভারতের এখান থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন হয়। এই বাণিজ্য সম্পর্ক স্থাপনের ফলাফল কিন্তু অনেক, এই বাণিজ্য সম্পর্ক স্থাপনের ফলে তারা ভারত সম্পর্কে জানতে পারে। তার মানে তিনি যে ভারতে আসলো, ভাস্কো দা গামা যে ভারতে আসলেন, ভারতে আসার ফলে তারা ভারত সম্পর্কে জানতে পারে, ভারতের সম্পদ সম্পর্কে জানতে পারে, জানার ফলে তারা ভারত সম্পর্কে আরো বেশি আগ্রহ হয় এবং পৃথিবীর এই ইউরোপ অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তখন ভারতে আসে।
যে অভিযান, সমুদ্র অভিযানের ফলে ভারতের মৌসুমী বায়ু সম্পর্কে জানা যায়। আমাদের মৌসুমী বায়ু জানো যে ঋতু দিক বায়ুর দিক পরিবর্তনের সাথে সাথে ঋতুও পরিবর্তন হয়, তারা সেটা জানতে পারলো। এই অঞ্চলের সাথে এই অঞ্চলটির সাথে বাণিজ্য স্থাপন হলো, তখন কিন্তু এই পথটি ছিল না, ভূমধ্য সাগরীয় পথ হয়ে যেটি নাকি লোহিত সাগর হয়ে আসতো সেটা কিন্তু ছিল না, সেটা ছিল হচ্ছে ইউরোপ হয়ে উত্তম আশা অন্তরীপ হয়ে একেবারে সরাসরি ভারত। অনেক বৃহৎ একটি পথ অতিক্রম করে আসতে হয়েছে, ফলে তারা এই অঞ্চলগুলো সম্পর্কে জানতে পেরেছে। পৃথিবীর মানচিত্রের তখন পরিবর্তন এবং পরিবর্তন সাধিত হয়। টলেমি যে মানচিত্র এঁকেছিলেন সেটি ছিল এইরকম, এটা হচ্ছে ইউরোপ আর এটা আফ্রিকা আর এটি এশিয়া। তার মানে তারা চিন্তা ভাবনা করেছিল যে এই এই পথ দ্বারা মূলত তারা যাওয়া আসা করবে, তার মানে এই পথটি, এই অঞ্চলটি, তারা শুধু এইটুকু অঞ্চল সম্পর্কে জানতে পেরেছিল। কিন্তু পরবর্তীতে তারা যেটি জানতে পারে যে না, পৃথিবীর মানচিত্র এরকম না, তার মানে মানচিত্র সম্পর্কে একটি নতুন ধারণা হয় এবং মানচিত্রকে সংশোধন করা হয়। ঠিক আছে বাবা, বুঝতে পারছো? এরপরে হচ্ছে যিনি আরো বিশেষ অবদান রাখছেন, তা সে হচ্ছে কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, তোমরা সবাই একবারে বলে দাও, কিন্তু আমেরিকা কিন্তু ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেনি। ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেটাকে তিনি ওয়েস্ট ইন্ডিজ বলে নাম দিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল ওইটাই ইন্ডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইন্ডিয়া না, ওটা ছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস অ্যাকচুয়ালি সব আবিষ্কারের পিছনে যদি ভালো কিছু থাকে সেটা খারাপ কিছু থাকে, ওই অঞ্চলের মানুষদের জন্য ক্রিস্টোফার কলম্বাস খুব বেশি সুখ বহন করে নিয়ে যায়নি অনেকেই বলে, এখন ধারণা করা হয়। ক্রিস্টোফার কলম্বাস চোদ্দ, তবুও আমাদের এই আগ্রহ হচ্ছে জানার বিষয়ে, সে কী কী আবিষ্কার করেছে সেটা আমরা আমরা নেতিবাচক না, পজিটিভ দিকটি ভালোভাবে জানবো। ক্রিস্টোফার কলম্বাস 1492 থেকে 1502 সাল পর্যন্ত, 1492 থেকে 1502 সাল পর্যন্ত মোট তিনবার, সরি মোট চারবার সে এই এই অঞ্চল থেকে, তার মানে এই স্পেন থেকে সে এই আমেরিকায় গমন করেছে। মোট চারবার সে সমুদ্র অভিযান করেন। ইউরোপের পর্তুগিজের পালস বন্দর থেকে যাত্রা শুরু করে যা ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে মধ্য আমেরিকার কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ আবিষ্কার করেন এবং গ্রেসিয়াস অন্তরীপের এবং মশক উপকূলের অভিযানে পরিচালনা করেন। আমি আবার বলছি, ভালো করে শুনো, তিনি ইউরোপের স্পেন থেকে সরি ইউরোপের পর্তুগিজের পর্তুগিজ পর্তুগালের সরি ইউরোপের পর্তুগালের আমি ভুল বলেছি পর্তুগিজ না পর্তুগালের পালস বন্দর থেকে যাত্রা শুরু করে, সেখান থেকে যাত্রা শুরু করে সে কিউবা দ্বীপপুঞ্জ হয়ে ত্রিনিদাদ, তারপরে হচ্ছে জ্যামাইকা, কিউবা আবিষ্কার করেন। তিনি গ্রেসিয়াস অন্তরীপ এবং মশক উপকূলে অভিযান পরিচালনা করেন, তার মানে আমেরিকার একটা ছোট্ট ভগ্নাংশ যে দ্বীপ, সেই দ্বীপে সে যাওয়া করে যায়। এই যে তার যাওয়া, তার চারবার অভিযান, সেই অভিযানের ফলে কি হয়েছিল, তার অভিযানের ফলে কলম্বাস যে অভিযান পরিচালনা করেছিল, কলম্বাস ওয়েস্ট ইন্ডিজকে ধারণা করে সে বলেছিল যে ইউরোপ থেকে বড় একটি ভূমি সে সন্ধান লাভ করেছে, আটলান্টিক মহাসাগরের প্রকৃত ব্যক্তি সম্পর্কে জানা যায়, তার মানে আটলান্টিক মহাসাগরের চওড়া কতটুক সেটি সে সম্পর্কে জানতে পেরেছিল। কলম্বাসের অভিযানের ফলে আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর যে দুটি ভিন্ন মহাসাগর সেটিও সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে বুঝতে পারছো যে কলম্বাস আমাদের কি কি কলম্বাস আমাদের কি কি কাজ করেছিল। ঠিক আছে, কলম্বাসের যাত্রা থেকে মূলত আমেরিকা আমরা ধারণা লাভ করেছি এবং পরবর্তীতে আমেরিকা ভাস্কর্যটি আমেরিকা আবিষ্কার করেছিল, কিন্তু কলম্বাস রয়ে গিয়েছিল সেই ওয়েস্ট ইন্ডিজ বা এই মধ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে। এরপরে হচ্ছে আমেরিগো ভেস্পুচি,
খ্রিস্টাব্দ থেকে 1501 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনবার সমুদ্র যাত্রা করেন। স্পেন থেকে তার যাত্রা শুরু হয়, কলম্বাস শুরু করেছিলেন পর্তুগাল থেকে, আর আমেরিকা ভেস্পুচি যাত্রা শুরু করে স্পেন থেকে। তিনি মেক্সিকো উপকূল, ব্রাজিল উপকূল এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ভ্রমণ করেন। তার মানে সে এই অঞ্চল মেক্সিকো, ব্রাজিল এবং এই অঞ্চল দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল সে ভ্রমণ করেছিল, তার মানে তিনটা। তখনও সে যুক্তরাষ্ট্র বা কানাডার দিকে যায়নি, তার অঞ্চল ছিল এখান থেকে স্পেন থেকে সে মেক্সিকো এসেছে, স্পেন থেকে সে কলম্বাস তো দ্বীপ পর্যন্ত বলতে এসে চলে গেছে এখানে এই ছোট্ট অন্তরীপ পর্যন্ত, কিন্তু সে একদম ভিতর পর্যন্ত গিয়েছে মেক্সিকো, আবার দ্বিতীয়বারে সে ব্রাজিল এবং এখানে এই অঞ্চলটি সে পরিভ্রমণ করে। তার এই পরিভ্রমণকালে সে সুবিধাগুলো আমরা লাভ করেছি, সেগুলো হলো তিনি সর্বপ্রথম কলম্বাস আবিষ্কৃত যে ভূখণ্ড এশিয়া মহাদেশ নয়, বরং নতুন একটি মহাদেশ যা আমেরিকা নামে পরিচিত বলে তিনি আখ্যায়িত দেন, যেটি আমেরিকা এশিয়া না, এটি অন্য একটি মহাদেশ। আফ্রিকার অনুসন্ধান এবং মানচিত্রাঙ্কন বিদ্যায় তিনি বিশেষ অবদান রেখে গেছেন। আমেরিকা ভেস্পুচি মূলত এই অঞ্চলের মানচিত্র এবং আমেরিকা আফ্রিকার অঞ্চলগুলো সম্পর্কে ধারণা দেন, কারণ তিনি এখান থেকে যেহেতু এসেছিলেন তাহলে এই অঞ্চল সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে সক্ষম হয়। এরপরে হচ্ছে ম্যাগিলান। ম্যাগিলান 1519 খ্রিস্টাব্দে স্পেন থেকে সমুদ্র যাত্রা শুরু করেন এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে পৌঁছান। ম্যাগিলান প্রণালী আবিষ্কার করেন, এই যে এখান থেকে সে যাত্রা শুরু করে এই অঞ্চলে এসে সে ম্যাগিলান প্রণালী আবিষ্কার করেন। তারপর তিনি প্রশান্ত মহাসাগরে 98 দিন অনবরত জাহাজ পরিচালনা করে ইন্দোনেশিয়ায় পৌঁছান, ইন্দোনেশিয়া ফিলিপাইন দ্বীপপুঞ্জে, তার মানে এখান থেকে গিয়ে এই অঞ্চলে এসে পৌঁছান, ইন্দোনেশিয়া ফিলিপাইন এইসব দ্বীপপুঞ্জে এসে পৌঁছান। এবং তিনি ওই অঞ্চলেই মারা যান, তার সহযাত্রীরা তাকে ওইখানেই শেষ কাজ শেষ সম্পন্ন করেন এবং 3 বছর পর তারা ভারত মহাসাগর অতিক্রম করে পুনরায় স্পেনে গিয়ে পৌঁছান। তারাই মূলত আবিষ্কার করে যে পৃথিবী গোলাকার, গোলাকার পৃথিবী সম্পর্কে ধারণা মূলত ম্যাগিলানই দিয়ে গিয়েছিল। তোমরা খেয়াল করে দেখো আরেকবার, স্পেন থেকে সে দক্ষিণ আমেরিকায় আসে ম্যাগিলান অন্তরীপ যেটাকে বলা হয়েছে, সরি ম্যাগিলান প্রণালী, তারপরে সেখান থেকে সে একদম এই অঞ্চলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই অঞ্চলটাতে আসে, ইন্দোনেশিয়া সে মারা যায়, 98 দিন সে অনবরত প্রশান্ত মহাসাগরে জাহাজ চালনা করেছে, মানে জাহাজ চালিয়েছেন এবং ওই অঞ্চল থেকে সে মারা যায় এবং তার এখানেই তার শেষ কাজ সম্পন্ন করে 3 বছর পর তার সহযাত্রীরা পুনরায় উত্তমাস অন্তরী হয়ে ইউরোপে ফিরে যান এবং এর থেকেই পৃথিবী যে গোলাকার সেই সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ম্যাগিলানের এই আবিষ্কারের ফলে পৃথিবীর পরিধি সম্পর্কে ধারণা লাভ করা যায়, পৃথিবী কি রকম, পৃথিবী যে গোলাকৃতি সেটাও ধারণা লাভ করা যায়, প্রশান্ত মহাসাগরের বিশালতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এরপরে হচ্ছে ক্যাপ্টেন জেমস কুক। ক্যাপ্টেন জেমস কুক 1768 থেকে 1776 পর্যন্ত 3 বার সমুদ্র যাত্রা করেন। প্রথম যাত্রায় তিনি দক্ষিণ আমেরিকা, দ্বিতীয় যাত্রায় উত্তমাশা অন্তরীপ হয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউ ক্যালিফোর্নিয়া, সাউথ জর্জিয়া এবং তৃতীয় যাত্রায় সে হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। খেয়াল করে দেখো প্রথম যাত্রায় সে কি করেছে, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল, এই হচ্ছে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল, এটা সম্পর্কে সে ধারণা লাভ করে সম্পূর্ণ। এরপরে সে দ্বিতীয় যাত্রা আবার সে উত্তমাশা অন্তরীপ হয়ে একদম সোজা গিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে নিউ ক্যালিফোর্নিয়া, সাউথ জর্জিয়া এগুলি সম্পর্কে সে ধারণা লাভ করে। পরবর্তীতে সে যখন আবার তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন তখন সে এই অঞ্চল হয়ে আবার হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। তোমরা জানো হাওয়াই দ্বীপপুঞ্জ এই জায়গায় আছে, যেটা পৃথিবী গোলাকার হলে আমরা ভালোভাবে বোঝানো যেত, হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন এবং তখন সে এই অঞ্চল হয়ে আবার পুনরায়
দেশে ফিরে যায়। কারণ পৃথিবী যে গোলাকার সে সমস্তটাই এই অঞ্চলের মাধ্যমে সে জানতে পেরেছিল, কার মাধ্যমে? ম্যাগিলানের মাধ্যমে। ম্যাগিলান থেকে ক্যাপ্টেন কুক তার 3 বার যে অভিযান পরিচালনা করেছিল সে সম্পর্কে খুব ভালো ধারণারও লাভ করা যায়। এর ফলে টলেমি বর্ণিত যে পৃথিবী যে অংশটি, যে আমরা মানচিত্রটি আমরা দেখেছি, এটি সম্পূর্ণ ভ্রান্ত বলে প্রমাণিত হয় এবং নতুন করে বা মানচিত্রের সূচনা হয়। সে টলেমি বলেছিল যে দক্ষিণে একটি বিশাল কি আছে, ভূমিরূপ আছে, কিন্তু ক্যাপ্টেন কুক যেহেতু অস্ট্রেলিয়া গিয়েছে, নিউজিল্যান্ড, নিউ জার্সি, নিউ ক্যালিফোর্নিয়া এই অঞ্চলগুলো ঘুরেছে, তাহলে তার মতে মনে হয়েছে না অস্ট্রেলিয়া ছোট একটি অংশ, বড় কোনো মহাদেশ নয়। তিনি অনেক চার্ট তৈরি করেছে, যেখান দিয়ে গিয়েছে সে অঞ্চলের চার্ট, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সেগুলো সব লিখত। দ্রাঘিমা নির্ণয়ের নতুন পদ্ধতি মূলত ক্যাপ্টেন কুকই আবিষ্কার করেন। বহু দ্বীপ অন্তরী প্রণালী মূলত ক্যাপ্টেন কুকের আবিষ্কারের মাধ্যমে জানা যায়। তাহলে এই যে মহাআবিষ্কার যুগ, মহাআবিষ্কার যুগে মূলত যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই সেগুলো কি কি সেটা একটু জানি। মহাআবিষ্কারের এই যে যুগ, 5 জন মহান ব্যক্তি বা 5 জন নাবিক এই যে আবিষ্কারের ধারা সূচনা রেখেছিল সামুদ্রিক অভিযান দ্বারা, তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছুই জানতে পারি এবং পরিবর্তনও হয় এবং প্রভাবটাও ভালো। এক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন হয় সর্বোচ্চ। স্পেন, ফ্রান্স, পর্তুগাল বা ইউরোপীয় দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে মূলত এই সামুদ্রিক অভিযান দ্বারাই, ঠিক আছে? তারপর হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। তারা উপনিবেশ স্থাপনের ফলে তারা কি করে, ওই অঞ্চল কি করে, ধীরে ধীরে রাজনীতিতে অভ্যন্তরে প্রবেশ করে এবং তাদের অর্থনৈতিকভাবেও তারা কি হয়, তাদের বাণিজ্যটাকে সম্প্রসারণ করে, এতে তাদের অর্থনৈতিক উন্নতি হয়। ধর্মীয় পরিবর্তন, পৃথিবীর এই যে নাবিকগণ বিভিন্ন দেশে গিয়েছে, তারা খ্রিস্টান ধর্ম প্রচারিত করত এবং অনেককে এই ধর্মে তারা স্থানান্তরিত করে এবং খ্রিস্ট ধর্মের প্রচার হয় মূলত এই অভিযানগুলো দ্বারা। সামাজিক পরিবর্তন, এই আবিষ্কারের ফলে পুঁজিবাদী আর মধ্যবর্তী শ্রেণীর উদ্ভব ঘটে। এই সময়ে দাস প্রথা প্রচলিত হয়, তার মানে এই যে দাস নিয়ে এসে বিক্রি করা মূলত এই সময়ে বলা হয় যে প্রচলন হয়, ইউরোপীয়রাই মূলত প্রচলন করে। সাংস্কৃতিক পরিবর্তন, ইউরোপরা বিভিন্ন দেশের সাথে মিশে তাদের সংস্কৃতির কিছুটা পরিবর্তন সাধন করে থাকে, আবার ইউরোপীয় দেশের সাথে অন্য দেশ মিশে তাদেরও নিজস্ব কিছু সংস্কৃতির পরিবর্তন হয়, যেটা আমার দেশে সম্পূর্ণই হয়ে গেছে। এই এই যে পরিবর্তনগুলো মূলত বলা যায় যে, বা আমরা বলতে পারি যে আবিষ্কার মহাআবিষ্কারের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। দুঃসাহসিক এই অভিযানগুলো যদি না পরিচালনা হতো হয়তো আমরা কিছুই জানতাম না, আমরাও থাকতাম এইদিকে, ইউরোপীয় থাকতো যার যার দেশেই থাকতো, কিন্তু এই অভিযানগুলো পরিচালনার দ্বারাই মূলত আমরা অনেক কিছু জানতে পেরেছি। পরবর্তীতে যখনই রাস্তাঘাট বা কোনো সামাজিক যোগাযোগ তৈরি হয়েছে তখন এই এর উপরে ভিত্তি করেই মূলত তৈরি হয়েছে। মহাবিষ্কার যুগ পড়তে গেলে মানে এই বিষয়টা তোমরা জানো যে সমস্তটাই হচ্ছে কি আমরা বলবো ইতিহাস ভিত্তিক, তার মানে ইতিহাসের মতো এখানে জানতে হবে, পড়তে হবে, আনন্দ নিয়ে পড়তে হবে, একটু জেনে জেনে এই অভ্যন্তর এই চিত্রগুলো বাবা ভালো করে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা চিত্র আমাকে উল্লেখ করে করে জানাতে হবে। এই হচ্ছে আমার আজকের পড়া অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য। অনার্স ফার্স্ট ইয়াররা একটু ভালো করে এটা জানবে। ভালো থেকো, সুস্থ থেকো।